বহু চর্চিত মমিতার মৃত্যুকে নেই বিজেপি পক্ষর কেসিঙ্গাঠারে রাজরাস্ত অবরোধ করাইছি। মন্ত্রী দিব্যশঙ্কর মিশ্রঙ্ক সমেত এই মৃত্যু মামলায় জড়িত সমস্ত গিরফ করা সহিত সিবিআই তদন্ত দাবিরে বিজেপি পক্ষর রাস্তা অবরোধ করাইলে। সপ্তাধিক বিজেপি কর্মী মানে এই গণধারণার সামিল হয়েছে। কেসিঙ্গা সহরের সমস্ত দোকান বজার বন্ধ রয়েছে। কেসিঙ্গা বিজেপি পক্ষর মন্ত্রী দিব্যশঙ্কর মিশ্র ও মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ফটোচিত্র সহ কুশ পুতলিকা নিয়া লগাই প্রতিবাদ করাইছিল। কোভিড মোকাবিলার ইতিহাস রচিছি ভারত। 100 কোটি করোনা টিকাকরণ, এই সফলতা সহ ভারত বিশ্বর প্রথম দেশ হয়ে পড়ছে যেউঠি এতে দ্রুতগতিরে টিকাকরণ 100 কোটি টপিছি। এই সফলতা পরে ট্যুইট করে ভারতবাসীঙ্কু শুভেচ্ছা জনাইছন্তি কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সে লিখিছন্তি, অভিনন্দন ভারত, দূরদৃষ্টি সম্পন্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্কু দক্ষ নেতৃত্বর এয়া হেউছি ফলাফল। তবে ভারতকু এত বড় সফলতা মিলবা পরে এই দিনকু খুব ধুমধামরে পালন করিবা পাই পূর্বরু যোজনা করা যাইতিলা। করোনা টিকাকরণ 100 কোটি টপিবা পরে আজি স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য লোকপ্রিয় কণ্ঠশিল্পী কৈলাশ খের এক গীত এবং লালকিল্লারে এক অডিও ভিজুয়াল ফিল্ম লঞ্চ করবে। দেশের ট্রেন বিমান জাহাজে মাইক যোগে এ সম্পর্কে ঘোষণা হব। এসহিত দিল্লির লালকিল্লারে ত্রিরঙ্গা উড়াযিব। বিজেপির নেতা মানে টিকাকরণ কেন্দ্র পরিদর্শন করবে। হনুমান পয়সাকে কেন্দ্র করে জনে ব্যক্তি অপহরণ এবং অপহরণ পরে 5 লক্ষ টাকা মুন্ড জামিন দাবি করাইবা বেড়ে এনে 5 জন অভিযুক্ত গিরফ করেছে পুলিশ। এসে গোটি কার জবত করাইবার সূচনা মিছে। চন্দবালি ব্লক বিজয়নগর পঞ্চায়েত মদপুর গাঁরে এভাবে এক ঘটনা চন্দবালি পুলিশ পাই বড় চ্যালেঞ্জ লা। উগ্রতারা ও মত অঞ্চল অভিযুক্ত গিরফ করা সহ অপহৃত হয়ে ব্যক্তি পুলিশ উদ্ধার করেছে। এই অপহরণ ঘটনার মুখ্য অভিযুক্ত বিজেপি নেতাঙ্কর পুয় শ্রীকান্ত মল্লিক গিরফ হয়ে সূচনা মিছে। তেবে হনুমান পয়সা কারবার লিঙ্করে আউ কেউমানে সম্পৃক্তি রয়েছেন সে নেই পুলিশ অধিক তদন্ত জারি রাখিছি। ড্রগ্স ক্রুজ জাহাজ মামলায় ড্রগ্স পাই জেলে থাকা পুয় আরিয়ান খানকু ভেটিবা পাই শাহরুখান মুম্বাইর আর্থর রোড জেলে পৌঁছন্তি। অনেক দিন জেলে বন্দী থাকা পুয়ঙ্কু ভেটিবাকু শাহরুখ প্রথম থর পাই জেলকু পৌঁছন্তি। পুয়কু ভেটি শাহরুখান 15 মিনিট কথা হইতিলে। কিং খান জেলরু বাহারিবা সময়রে গণমাধ্যম সহ কথা হেবাকু বারণ করিথিলে। বুধবার অধিবেশন কোর্টরে আরিয়ানক জামিন আবেদনকু প্রত্যাখ্যান করা যাইছি। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো ক্রমাগত ভাবে আরিয়ান খান মামলায় জামিনকু বিরোধ করুছি। এনসিবি সমস্ত যুক্তি হোয়াটসঅ্যাপ চাট উপরে আধারিত। বর্তমান তাঁক ওকিল আরিয়ানক জামিন পাই বম্বে হাইকোর্টরে আবেদন করছন্তি। অক্টোবর 26 তারিখ যায় মুম্বাইর আর্থর রোড জেলে রহিবে বলিউড স্টার শাহরুখ খানক পুয় আরিয়ান। কারণ তাঁক জামিন আবেদন উপরে আসন্তা মঙ্গলবার শুনানি হব বলে কইছন্তি বম্বে হাইকোর্ট। মহঙ্গা পড়া ভণ্ড সারথি প্রেম কোভিড নিয়ম উল্লঙ্ঘন করা সহ সাহি মঝিরে ভণ্ড বাবা নামে প্রোৎসাহন করুথিবা গ্রামবাসীঙ্ক তরফর থানার লিখিত অভিযোগ হয়েছিল। খবর পাইবা পরে বাপ পুয় দুই জনকু উঠাই নেইছি পুলিশ। সূচনা মোতাবক পরজঙ্গল ব্লক কন্ধসিয়া গ্রামর খড়িবাহাল সাহির এক ভণ্ডসারথি ভক্ত বাপা দিবাকর নাথ ও সুকান্ত নাথ বহু চর্চিত ভণ্ডসারথি বাবাকু পূজা করা সহিত সারথি ফটোর মহু ও লহুণী বাহুবা পরিবার লোকে দাবি করে আসুলে, যাহাদ্বারা উক্ত ঘরকু দূরদূরান্তর সারথি ভক্ত সুয় ছুটুলা। তবে বুধবার সন্ধ্যা সময়ের কুমার পূর্ণিমা থাকা বেড়ে এই পরিবার লোকে দূরদূরান্তর কিছু ভক্ত ডাকি ভোজি ভাত আয়োজন করা সহ সারথি ফটোক রাখি পূজা অর্চনা করুলে, যা কি প্রশাসন কৌশি অনুমতি নবে। গ্রামবাসী একত্রিত হয়ে থানার দ্বারস্থ হওয়ার পরে পরজঙ্গ পুলিশ পৌঁছি সম্পৃক্ত বাপ পুয় দুইজনক উঠাই নেবার জনাপড়ছে। পুঁ ভারত সহ কথাবার্তা হয়েছে তালিবান। আফগানিস্তান প্রসঙ্গে মস্কোরে ভারত ও তালিবান মধ্যে আলোচনা হয়েছে। আফগানিস্তান সরকারর উপপ্রধানমন্ত্রী অব্দুল সালাম হনিফ নেতৃত্বে তালিবানী প্রতিনিধিমণ্ডল ভারতর প্রতিনিধি বৈঠক করছেন। তালিবানর প্রবক্তা জবি উল্লাহ মুয়াজিদ এক বয়ান জারি করে এনে স্পষ্ট করছেন। এই আলোচনার ভারত আফগানিস্তানকু সহায়তা প্রদান করব বলে প্রতিশ্রুতি দেইথিবা তালিবান দাবি করছি। তবে ভারত পক্ষরু এনে কোনসি সূচনা দিয়া যায় নাহি। যাজপুর জেলার বরে নির্বাচন মণ্ডলী 34 নম্বর জোনরে জনে সুপরিচিত লড়ুয়া সংগ্রামী বিশ্বরঞ্জন মল্লিকঙ্ক বাসভবনের এক কর্মী বৈঠক গুরুবার অনুষ্ঠিত হয়ে যাইছি। উক্ত বৈঠকরে 34 নম্বর নির্বাচন মণ্ডলীর জনসাধারণ কিপর সুখশান্তি রহিপারে সে নেই নিমন্তে আলোচনা করাইছিল।
କର୍ମୀ ମାନଙ୍କର ମତାମତକୁ ନେଇ ବିଶ୍ୱରଞ୍ଜନ ବିଜେଡି ଦଳରେ ମିଶିବେ ବୋଲି ଜଣାପଡିଛି। ବିଜେପୁରରୁ ଲିଖିତ ଭାବେ ଦଳ ଛାଡିଛନ୍ତି, ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ବିଜେଡିରେ ମିଶିବେ ବୋଲି ଜଣାପଡିଛି। ଉକ୍ତ ବୈଠକରେ ବରୀ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ଜନସାଧାରଣ କିପରି ଉପକୃତ ହୋଇପାରିବେ ସେଥିପ୍ରତି ଦୃଷ୍ଟି ଦେବେ ବୋଲି ସେ ମତ ରଖିଥିଲେ। ଆଜିଠାରୁ ଆରମ୍ଭ ହେଉଛି କାର୍ତ୍ତିକ ମାସ, ହେଲେ ଧର୍ମ ମାସ ଆରମ୍ଭରୁ ପ୍ରଭୁଙ୍କ ଦର୍ଶନ କରିପାରିବେନି ହବିଷ୍ୟାଳି। କାର୍ତ୍ତିକ ବ୍ରତ ପାଳନ ପାଇଁ ହବିଷ୍ୟାଳିମାନେ ବିଭିନ୍ନ ମନ୍ଦିରରେ ପ୍ରଭୁଙ୍କ ଦର୍ଶନ କରି ସଂକଳ୍ପ ନେଇଥାନ୍ତି, ଆଉ କେହି କେହି ଘରେ ବ୍ରାହ୍ମଣଙ୍କୁ ଡାକି ସଂକଳ୍ପ ନିଅନ୍ତି। ହେଲେ କରୋନା କଟକଣାକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ମନ୍ଦିର ବନ୍ଦ ଥିବାରୁ ନିରାଶ ହୋଇଛନ୍ତି ବ୍ରତଧାରୀ। ମନ୍ଦିର ବାହାରେ ମୁଣ୍ଡିଆ ମାରି ମନ ବୁଝାଇବେ ବୋଲି ଅନେକ ବ୍ରତଧାରୀ କହିଛନ୍ତି। ଶତାଧିକ ହବିଷ୍ୟାଳି ମାସକ ଯାକ କାର୍ତ୍ତିକ ବ୍ରତ ପାଳନ କରନ୍ତି। ରାଇ ଦାମୋଦରଙ୍କ ପୂଜା, ହବିଷ୍ୟ ଅନ୍ନଠାରୁ ଭଜନ କୀର୍ତ୍ତନ ସବୁ ଚାଲିଥାଏ। ହବିଷ୍ୟାଳିଙ୍କ ଭିତରୁ କିଏ ବ୍ରତ ଘରେ କରନ୍ତି ତ ଆଉ କିଏ ଧର୍ମଶାଳାରେ ରହି ପାଳନ୍ତି, କିନ୍ତୁ ବହୁ ହବିଷ୍ୟାଳି ମନ୍ଦିରରେ ଦର୍ଶନ କରି ସଂକଳ୍ପ ନେଇଥାନ୍ତି। ରାସ୍ତା କଡ଼ରେ ପ୍ରସବ କଲେ ମହିଳା, ସ୍ଥାନୀୟ ଲୋକେ ଉଦ୍ଧାର କରି ମେଡିକାଲରେ ଭର୍ତ୍ତି କରିଛନ୍ତି। ଏମିତି ଏକ ଅଭାବନୀୟ ଘଟଣା ଦେଖିବାକୁ ମିଳିଛି ଭଦ୍ରକ ଜିଲ୍ଲା ଧାମାନଗର ଇନିସ୍ରେ। ସୂଚନା ଅନୁଯାୟୀ ଜଣେ ଗର୍ଭବତୀ ମହିଳା ଚାଲି ଚାଲି ଆସୁଥିବା ସମୟରେ ଧାମାନଗର ପୋଷ୍ଟ ଅଫିସ୍ ଛକ ନିକଟରେ ତାଙ୍କ ଗର୍ଭ ଯନ୍ତ୍ରଣା ଆରମ୍ଭ ହୋଇଥିଲା, ତେଣୁ ସେଠାରେ ସେ ଅଟକିଥିଲେ। ତେବେ ସେ ସ୍ଥାନରେ ମହିଳା ଜଣଙ୍କ ସମ୍ପର୍କୀୟ ଆସି ତାଙ୍କ ପ୍ରସବ କରାଇଥିଲେ। ମହିଳା ଜଣଙ୍କ ଏକ ପୁତ୍ର ସନ୍ତାନ ଜନ୍ମ ଦେଇଛନ୍ତି। ସ୍ଥାନୀୟ ଲୋକେ ଏନେଇ ଧାମାନଗର ଗୋଷ୍ଠୀ ସ୍ୱାସ୍ଥ୍ୟ କେନ୍ଦ୍ରରେ ଜଣାଇବା ପରେ ମେଡିକାଲ ତରଫରୁ ଷ୍ଟ୍ରେଚର ଯୋଗେ ମହିଳାଙ୍କୁ ମେଡିକାଲକୁ ନିଆଯାଇଥିଲା। ତେବେ ଉଭୟ ମା ଶିଶୁଙ୍କ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଅବସ୍ଥା ଭଲ ଥିବା ମେଡିକାଲ ପକ୍ଷରୁ ସୂଚନା ମିଳିଛି। କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଜିଲ୍ଲା ପଟ୍ଟାମୁଣ୍ଡାଇରେ ତିନି ସରପଞ୍ଚଙ୍କ ଉପସ୍ଥିତିରେ କଙ୍ଗାରୁ କୋର୍ଟରେ ବାପ ପୁଅଙ୍କୁ ନିର୍ଯାତନା ଦେବା ଘଟଣାରେ ପୋଲିସ ଏବେ 6 ଜଣଙ୍କୁ ଗିରଫ କରିଛି। ଏହି ଲଜ୍ଜାଜନକ ଭିଡ଼ିଓ ମୋବାଇଲରୁ ମୋବାଇଲକୁ ଘୁରି ବୁଲିଥିଲା। ଏହି ଭାଇରାଲ ଭିଡ଼ିଓ ମଧ୍ୟ ଅନେକ ଗଣମାଧ୍ୟମର ଖବରର ଶିରୋନାମା ପାଲଟିଥିଲା। ଏହି ଖବର ପାଇ ସେପଟେ କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଏସ୍ପି ଏହାକୁ ଗୁରୁତର ଭାବେ ଗ୍ରହଣ କରି ଜିଲ୍ଲାର ବରିଷ୍ଠ ପୋଲିସ ଅଧିକାରୀ ଓ ଏକାଧିକ ଥାନା ଅଧିକାରୀମାନଙ୍କୁ ତଦନ୍ତ କରିବାକୁ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଥିଲେ। ସେପଟେ ଏହି ଭିଡ଼ିଓ ଦେଖି ସ୍ଥାନୀୟ ଗ୍ରାମବାସୀ ଉତ୍ତ୍ୟକ୍ତ ହୋଇ ଆଜି ପେଟ୍ରୋଲ ପମ୍ପରେ ପଶି ଭଙ୍ଗାରୁଜା କରିବା ସହିତ ପେଟ୍ରୋଲ ପମ୍ପର ମାଲିକଙ୍କ ଘର ଓ ଗାଡ଼ିକୁ ଢେଲା ମାରି ଜଖମ କରିଥିଲେ। ଶହ ଶହ ରକ୍ତମୁଖା ଲୋକେ ଆଉ ଏକ ବିଶାଳ କଙ୍ଗାରୁ କୋର୍ଟରେ ପେଟ୍ରୋଲ ପମ୍ପ ମାଲିକଙ୍କ ବିଚାର କରିବା ଭଳି ଅବସ୍ଥା ସୃଷ୍ଟି ହୋଇଥିଲା। ଏପରି ବିଗିଡ଼ିବାକୁ ଯାଉଥିବା ଆଇନ ଶୃଙ୍ଖଳା ଅବସ୍ଥାକୁ ଦେଖି ପୋଲିସ ଅଧିକାରୀମାନେ ଆଜି ଚଳଚଞ୍ଚଳ ହୋଇ ଉଠିଥିଲେ। ପୋଲିସ ହାତରେ ଧରାପଡ଼ିଛନ୍ତି ଏବେ ପେଟ୍ରୋଲ ପମ୍ପର ମାଲିକଙ୍କର 2 ପୁଅ ଓ 4 ଜଣ ଜନପ୍ରତିନିଧି। ଏବେ ଏହି 6 ଜଣଙ୍କୁ ପଟ୍ଟାମୁଣ୍ଡାଇ ଥାନାକୁ ଆଣି ଅଧିକ ତଦନ୍ତ ଚଳାଇଛନ୍ତି ଜିଲ୍ଲାର ବରିଷ୍ଠ ପୋଲିସ ଅଧିକାରୀମାନେ। ବ୍ୟୁରୋ ଇନପୁଟ୍ ସହ ସୁଶାନ୍ତ ପଟ୍ଟନାୟକ, ସକାଳ ଖବର।